অদূরে এক আশ্রম কাহার মনে হুয়ে আশ্রমরে নাহান্তি কাই ঋষি শ্রীন পড়িছি আশ্রম হলে মহাত্মা গৌতম ঋষি এই আশ্রমে কিন্তু অহল্যাকু তেজি আশ্রমে তপ করিবাকু গলে নিজে হে মলয়ে গৌতমক পত্নী অহল্যা থিলে রূপবতী দিনে ঋষি আশ্রমে নথিলা সময়ে অহল্যাকু দেখি ইন্দ্র হেলে রূপমুগ্ধ গুরু পত্নী নকরি বিচার নষ্ট কলে অহল্যা সতীত্ব তপস্যারু আশ্রমকু ফেরিলে ঋষি শৃঙ্গার লক্ষণ দেখি অহল্যা শরীরে ধ্যান বলে জানিলে সমস্ত পুরন্দরে দেলে অভিশাপ হই মহাক্রোধ সহস্র জনী ধারণ করিবে বাসব আও নিজ পত্নী অহল্যারে দেলে অভিশাপ শরীর তা পালটিব নির্জন পথর এই নির্মম কাহাণী কান্দি উঠে পঞ্চপ্রাণ মর রামচন্দ্র যা আমি সেই পথর নিকটক পরম ব্রহ্ম রঘুকুল তিলক হে যোগাধিরাম মুক্তিদার
ময় তুমি মুক্তিদাতা দুষ্ট নিবারণ প্রভু পালু সন্থ বড়াই দিয়া হে প্রভু গৌতম তাপস যাও তাক সেবা সৃষ্টি ঢালি দিও মন মহাত্মা গৌতম পাদে জনাইব প্রণামাম্বর প্রণাম গ্রহণ করন্তু প্রভু দেখি করুপ মধুরে যোগ যোগ ধরি খোঁজে কোচর বালে হয়ে দেখি করুপ মধুরে যোগ যোগ ধরি খোঁজে চরণ বালে অযোধ্যা কুল চরক অযোধ্যা কুল তিলক জগত হে পরম ব্রহ্ম রঘুকুল তিলক হে জগত চল বাবু শ্রীরাম লক্ষ্মণ অদূরে এক গঙ্গা নদী এই গঙ্গা নদী পার হই যা আমি মিথিলা দেশ জনক রাজদরবার সেখানে দেখবা সীতা স্বয়ম্বর চালন্তু গুরুদেব তবে চালন্তু বাবু শ্রীরাম লক্ষ্মণ